ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন যে নির্দিষ্ট সালাতে নির্দিষ্ট কোনো সুরা আছে কি না সুরা ফাতিহার পরে। জি সম্মানিত দিনী ভাই, সহিহ হাদিসকে একত্রিত করলে আমরা এই বিষয়ের অনেকগুলো দিক নির্দেশনা পাই। প্রথম কথা হচ্ছে, পাঁচ ওয়াক্ত সালাতকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। তিন ওয়াক্ত সালাতকে আমরা পাঁচ ওয়াক্ত সালাতকে তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে তাওয়ালে মুফাসসাল, আর একটা হচ্ছে আউসাতে মুফাসসাল, আর একটা হচ্ছে কেসারে মুফাসসাল। তাওয়ালে মুফাসসাল এটা কোরআনের কোন সুরু দিয়া শুরু হবে এ নিয়ে কিছু বিদ্বানের মধ্যে মতভেদ আছে। তবে সুরায় কফ অথবা সুরায় হুজরাত, সুরায় কফ অথবা সুরায় হুজরাত থেকে তাওয়ালে মুফাসসাল এটা শুরু হবে। এটা তাওয়ালে মুফাসসাল সুরায় কফ বা সুরায় হুজরাত থেকে শুরু হয়ে এটা চলবে আওসাতে মুফাসসাল পর্যন্ত। আওসাতে মুফাসসাল হচ্ছে যে আম্মা ইয়াতাসা আলুন, সুরা নাবাজ যেটা আছে সেটা, এ পর্যন্ত। এটা হচ্ছে তাওয়ালে মুফাসসাল। আর একটা হচ্ছে আওসাতে মুফাসসাল সুরে নাবা থেকে সুরে দোহা পর্যন্ত। আর একটা হচ্ছে কেসারে মুফাসসাল, সেটা হচ্ছে সুরে দোহা থেকে সুরে নাস পর্যন্ত। এই তিন ভাগে বিভক্ত। এখন তাওয়ালে মুফাসসাল কোন কোন সালাতে হবে, আওসাতে মুফাসসাল কোন কোন সালাতে হবে, কেসারে মুফাসসাল কোন কোন সালাতে হবে? সম্মানিত দিনী ভাই, তাওয়ালে মুফাসসাল অর্থাৎ লম্বা সুরে পড়া, এটা হচ্ছে সালাতুল ফজর এবং সালাতুল জোহরের মধ্যে। তাই সুরাই কফ বা সুরাই হুজরাত থেকে সুরাই নাবার আগ পর্যন্ত সালাতুল ফজরের এবং সালাতুল জোহরের মধ্যে পড়া চাই। আর তাওয়ালে আওসাতে মুফাসসাল, আওসাতে মুফাসসাল মধ্যম আকৃতি সুরা, সুরাই নাবা থেকে সুরাই দোহা পর্যন্ত এ মাঝামাঝি, এগুলো হচ্ছে মধ্য আকৃতির সুরা। আর এগুলা পড়া সুন্নত হচ্ছে আসর এবং ঈশাতে, সালাতুল ঈশা এবং সালাতুল আসরে এগুলো পড়া সুন্নত। আর কেসারে মুফাসসাল হচ্ছে সুরে দোহা থেকে সুরে নাস পর্যন্ত, এগুলো সালাতুল মাগরিবের মধ্যে পড়া সুন্নত। এই হচ্ছে তিন ভাগে বিভক্তর একটা পদ্ধতি, যেটা আমরা বিভিন্ন হাদিসের গবেষণা থেকে এটা আমাদের নিকটে ফুটিয়ে উঠে। বাকি কথা হচ্ছে, বিশেষ বিশেষ কিছু সালাতে বিশেষ বিশেষ কিছু সুরার পড়ারও প্রমাণ পাওয়া যায়। যেমন জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ লাম মিম সেজদা পড়া, দ্বিতীয় রাকাতে হাল আতা আলা ইনসান মিনের দাহার, অর্থাৎ সুরাই দাহার বা সুরাতুল ইনসান, এটা পড়া সুন্নত। তাহলে প্রথম রাকাতে সুরে জুমার, জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ মিম সেজদা, দ্বিতীয় রাকাতে সুরাই দাহার, এটা পড়া সুন্নত। আর একটা হচ্ছে জুমার দিন সালাতুল জুমার মধ্যে, জুমার দিন সালাতুল জুমার প্রথম রাকাতে সুরাই জুমা, দ্বিতীয় রাকাতে সুরাই মুনাফিকুন পড়া সুন্নত। অথবা প্রথম রাকাতে সুরাই সুরাই আলা, দ্বিতীয় রাকাতে সুরাই গাশিয়া পড়া সুন্নত। আর একটা বিষয় হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত, ফজরের দুই রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে কুলু আমান্না বিল্লাহি ওমা উংজিলা ইলাইনা, সুরে বাকারার 136 নম্বর আয়াত, প্রথম রাকাতে পড়া সুন্নত। আর দ্বিতীয় রাকাতে কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, এটা সুরে আলে ইমরান 66 নম্বর আয়াত শেষ পর্যন্ত পড়া। তাহলে সুরে ফজরের দুই রাকাত সুন্নতের মধ্যে প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এ এক ধরনের সুন্নত। আবার আরেকটা সুন্নত আছে, সেটা হচ্ছে প্রথম রাকাতে সুরে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সুরে ইখলাস,
অর্থাৎ ফজরের সালাতের যে দুই রাকাত সুন্নত পড়ি আমরা, এই দুই রাকাত সুন্নত পড়া দ্বিতীয় ধরন হচ্ছে প্রথম রাকাতে সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস। হ্যাঁ, এই সুরাই এখলাস সুরাই কাফেরুন তুম প্রথম রাকাতে এবং শেষ রাকাতে দ্বিতীয় রাকাতে সুরাই এখলাস, এটা মাগরিবের ফরজের ফরজ যে দুই রাকাত আমরা সুন্নত পড়ি এর মধ্যেও এটা সুন্নত। মাগরিবের দুই রাকাতের মধ্যে প্রথম রাকাতে সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়া সুন্নত। তেমনই আমরা যদি তাওয়াফ করি, তাওয়াফের শেষে যে দুই রাকাত আমরা সালাত আদায় করি, তখনও প্রথম রাকাতে সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়া সুন্নত। বা আমরা সালাতুল ইস্তিখারা সালাত আদায় করি, সালাতুল ইস্তিখারার প্রথম রাকাতে সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়া সুন্নত। এভাবে আমরা আমল করতে পারি। তাছাড়া যে কোনোভাবে আমরা যদি নাকি সুরা ফাতিহার পরে আমরা কোরআনের যে কোনো অংশ পড়ি সেটা আদায় হয়ে যাবে। বাকি সুন্নত তরিকে যদি আমরা আদায় করতে চাই তাহলে উপরে বর্ণিত হিসেবে যদি আমরা আদায় করি সুন্নাহ মোতাবেক সালাত আদায় হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ ভালো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।